আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা আসলে কোরিয়াতে কীভাবে চুল কাটাই। আজকে আমার রুমমেটের চুল কাটানোর ডেট, খুব যত্ন সহকারে তাকে রেডি করা হচ্ছে তার যুদ্ধে যাওয়ার জন্য, সেই চুল কাটানোর জন্যই। চুল কাটাবে অনেকদিন পরে, খুবই খুশি। আর ইনি হচ্ছে আমাদের ভিয়েতনামী ভাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর তার চেয়ার আসলো। একবার জমিয়ে আসছে তার চোখ কাটানোর জন্য। আল্লাহ ভালো জানে তার মনের কী অবস্থা, কেন এরকম গম্ভীর হয়ে আছে। মনে যাই হোক, ফুল খুব সুন্দরই কাটাচ্ছে, সন্তুষ্ট হবে। আসলে এখানে প্রত্যেকজন স্টাফই খুবই তাদের কাস্টমার প্রতি যখন যখন অনেক কথা ঠিক আছে। আমি দেখতে যতটা সুন্দর ততটাও বাইরে মোটামুটি চুল কাটানো খুব জোরদার সঙ্গে আগাচ্ছে, বেশি সময় লাগায় না তারা। শেষ মাসাজ করাও শেষ, মাথা এখন তার মাথা শুকানো হয়ে কাজ চলতেছে। এসে বললাম না ওনারা ক্রমণই, ওনারও মন খারাপ, যে কোনো হাসি না, কিন্তু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আমার রুমমেটের চুল কাটানোটা দেখালাম আপনাদের দিকে, একদিন অনুষ্ঠান নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।